মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সাকিব খানের চলচ্চিত্রে কেউ না কাজ করলে তিনি একা কি করবেন, তার অসমাপ্ত সিনেমাগুলোর কি হবে, ভবিষ্যৎই বা কি। 18টি সংগঠন নিয়ে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিবার সম্প্রতি সাকিবের সাথে কাজ না করার সিদ্ধান্ত বহাল রাখায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সিনেপাড়ায়। এর আগে বয়কাটে পড়লেও দুঃখ প্রকাশ করে সমঝোতায় এসেছিলেন সাকিব, আবারও কি সমঝোতায় আসবেন নাকি অন্য কিছু ভাবছেন এই সুপারস্টার, বিষয়টি নিয়ে এখনও তেমন কিছুই বলছেন না সাকিব খান, চুপ করে আছেন বা কেন। সব মিলিয়ে মিডিয়া পাড়ায় সাকিব ঘিরে একটা গুমোট ভাব বিরাজ করছে। কিছুদিন আগে সাকিব বলছিলেন চলতি মাসে নতুন ছবির কাজ শুরু করার ব্যাপারে বদ্ধপরিকর, সম্প্রতি একসঙ্গে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি তিনটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। 25 জুলাই থেকে শুটিংয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেনও তিনি, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্মাতা বলেন সাকিব খান কাউকে তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে পড়েছে, এখন তারই ফল ভোগ করছেন। সাকিবের উচিত চিন্তা ভাবনা করে পা ফেলা, যে ইন্ডাস্ট্রি তাকে সাকিব বানিয়েছে সেই ইন্ডাস্ট্রি যেন তার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, একথা মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে তাকে। দর্শক, এত কিছু হয়ে যাচ্ছে তারপরও কেন সাকিব চুপ? দর্শক, আপনারও কি এরকম মনে হচ্ছে? অবশ্যই আপনার মতামতটি অনেক মূল্যবান, আপনি আপনার মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। সাকিব সম্পর্কিত সকল আপডেট নিউজ জানার জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।